আজ বিজু জনতা দলের এই প্রেস কু কু দিল্লি আপনারা আসিব অনেক অনেক ধন্যবাদ আজ এক গুরুত্বপূর্ণ প্রসঙ্গে কিছু মত রক্ষাপি বিজু জনতা দল তরফর আমি আসছু আজ কেন্দ্রমন্ত্রী শ্রীযুক্ত ধর্মেন্দ্র প্রধান ভুবনেশ্বর ঠেকা মিডিয়া সহিত যেতবে চর্চা আলোচনা করলে কিছু এ প্রকার মত রাখি যা অত্যন্ত হাস্যাস্পদ আমি সমস্তে জাছু কি ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্য মানুষের এ প্রকার অনেক ঘটনা ঘটিছি যা কি দুর্ভাগ্যজনক কোণশী ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যের ব্রিজ ভাঙিকি সেটি লোক মৃত্যুবরণ করছেন ভারতীয় জনতা পার্টির কেউ রাজ্যের মদ মৃত্যু ঘটিছে ভারতীয় জনতা পার্টি কেউ রাজ্যের মহিলা মান প্রপরাধ বড়িছে এসব প্রসঙ্গ বেলে। ସେଠିକାର ଲୋକମାନେ ଯେତେବେଳେ ବାରମ୍ବାର ଦାବି କରି ଆସିଛନ୍ତି କି ନ୍ୟାୟିକ ତଦନ୍ତ ହେଉ ଜୁଡ଼ିସିଆଲ ଇନକ୍ୱାରୀ ହେଉ କାହିଁକି ଆମେ ତ ଦେଖିବାକୁ ପାଇଲୁନୁ କି ସମସ୍ତ ବିଷୟରେ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ରାଜ୍ୟର ବନ୍ଧୁମାନେ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ନ୍ୟାୟିକ ତଦନ୍ତ କିମ୍ବା ଜୁଡ଼ିସିଆଲ ଇନକ୍ୱାରୀ କରାଇଥିବାର ଏ ପ୍ରକାର ତ କୌଣସି ନଜିର ନାହିଁ ଆଜି ମାନ୍ୟବର କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀଙ୍କର ବକ୍ତବ୍ୟରୁ ଗୋଟିଏ ଜିନିଷ ସ୍ପଷ୍ଟ ହେଉଛି ଯେ ତାଙ୍କର ବକ୍ତବ୍ୟର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିବରଣୀ ଏବଂ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଉଦ୍ଦେଶ୍ୟ ଥିଲା କି ପ୍ରକାର ଭାବରେ ପ୍ରତ୍ୟେକଟି ଅପରାଧିକ ଘଟଣା ଯାହା ଘଟୁଛି ଓଡ଼ିଶାରେ ତାକୁ ନେଇକିରି କି ପ୍ରକାର ଭାବରେ ରାଜନୀତିକରଣ କରାଯାଇପାରିବ ଏବଂ ତା ମାଧ୍ୟମରେ କି ପ୍ରକାର ଭାବରେ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କ ପାଖରେ ଏକ ରାଜନୈତିକ ବାର୍ତ୍ତା ଦିଆଯାଇପାରିବ ଏ ରାଜନୀତିକରଣରୁ ଏତିକି ହିଁ ତାଙ୍କର ଉଦ୍ଦେଶ୍ୟ ସେ ଉଦ୍ଦେଶ୍ୟ ଆଉ କିଛି ବିଶେଷ ନାହିଁ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ପ୍ରଶାସନ ଦ୍ୱାରା ଚାଳିତ ହେଉଛି ଏବଂ ଓଡ଼ିଶା ରାଜ୍ୟ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସ୍ୱଚ୍ଛତାର ସହିତ ଚାଲିଛି সেপ বিজু জনতা সরকার যেত গোটি অঘটনটি ঘটিছি। যেটা উপরে শ্রী প্রধান কুলে আজ সেই অঘটনকি ওড়শা হাইকোর্ট পাখে দ্বারস্থ হলে এবং কহিলেন কি আপনার গোটি হাইকোর্টর জজ কু দিও যে ইার সম্পূর্ণ ভাবে তদারক করবে এবং হাইকোর্ট মধ্য মধ্যে জজ কু দিয়েছেন যে কি তদারখ করবে সত্ত্বে মন্ত্রী মা্রমন্ত্রী এ প্রকার বক্তব্য রক্ষাটা অত্যন্ত হাস্যাস্পদ ওড়শা সরকার কুচেবার না সেপি ওষা হাইকোর্ট কু যাই এবং জন বিচারপতি দ্বারা তদন্ত এবং বিচারপতি দ্বারা যে তদন্ত হচ্ছে আজ মানব কেন্দ্রমন্ত্রী যে সব কেসগুড়ি বিষয়ের উল্লেখ কলে প্রত্যেকটি কেস আজ লাখে অন্যপালিকা পাখে অ্যায়পালিকা তার তদারক করি উচিত ভাবে দেব সেই জায়গায় ায়পপালিকা উপরে এবং প্রক্রানি উপরে প্রশ্নবাচী সৃষ্টি করাটা মাদ্রমন্ত্রীক অত্যন্ত দুর্ভাগ্যজনক সে এবং কেকি লাবস্থা প্রশ্নবাসী ভিতরে আনুচার আমি এটা নো সত নুহ মা আমি প্রশ্ন রয়েছে মাদ্রমন্ত্রী কি আপনার জনে বরিষ্ঠ নেতা যাঙ্ক উপরে চৌদরু চৌদটি খেয়ে ক্রিমিনাল কেসেস অপরাধিক মামলা অত্যা মামলা অনেক ସେଇ ହତ୍ୟା ମାମଲାରେ ସିଏ ଜେଲ୍ ଯାଇଥିଲେ ଏବେ ଆଜି ବେଲ୍ରେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ପୁରା ଆପଣ ଓଡ଼ିଶା ବିଧାନସଭାର ଲିଡ଼ର ଅଫ୍ ଦ ଅପୋଜିସନ୍ ବିରୋଧୀ ଦଳ ନେତା କରିଛନ୍ତି ଯେଉଁ ନେତା ଆପଣଙ୍କର ଜେଲ ଗଲେ ଏକ ହତ୍ୟା ଘଟଣାରେ ବେଲ୍ରେ ଆଜି ବାହାରେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଆପଣ ନେଇକିରି ଓଡ଼ିଶା ବିଧାନସଭାର ବିରୋଧୀ ଦଳ ନେତା କଲାପରେ ଆପଣଙ୍କର ନୈତିକ ଅଧିକାର ଆଉ କିଛି ରହିଲା କି ଓଡ଼ିଶା ସରକାରଙ୍କୁ କିମ୍ବା ବିଜୁ ଜନତା ଦଳ ସରକାରକୁ କୌଣସି ପ୍ରଶ୍ନ ପଚାରିବାର ୟାପରେ ମଧ୍ୟ ଆପଣ ଓଡ଼ିଶା ସରକାରକୁ ଏବଂ ବିଜୁ ଜନତା ଦଳ ସରକାରକୁ ନୀତି ଆଉ ନୈତିକତାର ପାଠ ପଢ଼ଉଛନ୍ତି ଆପଣଙ୍କର ଆଜି ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ଯୁବ ମୋର୍ଚ୍ଚାର ଯିଏ ସଭାପତି ଅଛନ୍ତି ସେ କ'ଣ ଏକ ହତ୍ୟା ମାମଲାରେ ଜେଲ୍ ଯାଇକିରି ଆଜି ବେଲ୍ରେ ନାହାନ୍ତି କି ଏ ପ୍ରକାର ବ୍ୟକ୍ତିବିଶେଷମାନେ ଆପଣଙ୍କ ଯୁବ ମୋର୍ଚ୍ଚାର ସଭାପତି ଭାବରେ କାର୍ଯ୍ୟ କରିପାରୁଛନ୍ତି কিন্তু আপনার ওড়শা বাসীার বিজু জনতা দল সরকার কু নীতি নৈতিকতার পাঠ পড়জ্জার বিষয় নুহ কি ওড়িশার জন কেন্দ্রমন্ত্রী ময়ূরভঞ্জে সরকারি লোক হাত ভাঙ্গিদেলে বাড়ি কি বেলরে আজ অনেক এবং তাপরে মধ্যে আপনার নীতি ও নৈতিকতার পাঠ ওশা সরকার পঠো কোরাপুটে এক দুর্ভাগ্যজনক ঘটনা ঘটি জন মহিলা নেই আপনার আউথে চেষ্টা করলে সেতিক ফাইদা নেওয়াপরে রাজনীতিকরণ করি আপনার বিফল হলে যে জায়গার এ ঘটনাটি ঘটি যে গ্রাম পঞ্চায়েতের সেই ঝিউটি লে সে গ্রাম পঞ্চায়েত লোক মানে আপনার আপড়াইলে না সেটি ভারতীয় জনতা পার্টি বিপর্যস্ত কে তাকে সেইটি হারিয়া পড়া নির্বাচন গ্রাম পঞ্চায়েত সেই জায়গায় লোক মানে ভালোভাবে দেখি বুঝি কি প্রকার ভাবে আপনার ବାରମ୍ବାର ଚେଷ୍ଟା କରିଛନ୍ତି ଏକ ଆପରାଧିକ ଘଟଣାକୁ ରାଜନୈତିକରଣ କରିବା ପାଇଁ ଏବଂ ରାଜନୈତିକ ଫାଇଦା ତା ଭିତରୁ ବାହାର କରିବା ପାଇଁ ଏବଂ ସେଇଟାକୁ ଓଡ଼ିଶାବାସୀ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିଛନ୍ତି ଏହି କୋରାପୁଟର ଘଟଣାକୁ ଯେତେ ଆପଣ ଚେଷ୍ଟା କଲେ ମଧ୍ୟ ସେଠାରେ କୌଣସି ଆପଣ ରାଜନୈତିକ ଫାଇଦା ପାଇପାରିଲେ ନାହିଁ ଲୋକ ଆପଣଙ୍କୁ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କଲେ ଓଡ଼ିଶାବାସୀ ଭଲ ଭାବରେ ଜାଣିଛନ୍ତି କି ମାନ୍ୟବର ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ନବୀନ ପଟ୍ଟନାୟକଙ୍କ ନେତୃତ୍ୱରେ ଓଡ଼ିଶାରେ ଯେଉଁ ପ୍ରକାର ଭାବରେ ସ୍ୱଚ୍ଛତାର ସହିତ ଶାସନ ଚାଲିଛି ସେଟାକୁ ସମର୍ଥନ କରୁଛନ୍ତି ଓଡ଼ିଶାବାସୀ ଏବଂ ଯେଉଁ ପ୍ରକାର ଭାବରେ ଆପଣ ଭ୍ରମିତ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ରାଜନୈତିକ ଉଦ୍ଦେଶ୍ୟ ପ୍ରଣୟିତ କରିକିରି ଏକ ଅପରାଧିକ ଘଟଣାକୁ ତାକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଓଡ଼ିଶାବାସୀ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରୁଛନ୍ତି ଆମେ ଜାଣିଛୁ ଯେତେବେଳେ ନିର୍ବାଚନ ଆସିବ ଆପଣ ପୁଣି ଏଥରେ ଚିତ୍କାର ଆରମ୍ଭ କରିବେ ପ୍ୟାଡ଼ି ପ୍ରୋକ୍ୟୁର୍ମେଣ୍ଟକୁ ରହିକରି ଧାନ ସଂଗ୍ରହକୁ ନେଇକିରି আমি আপনার গোটে প্রশ্ন আজ পচারছ আপনার কেন্দ্র সরকার কোড়ি হাজার কোটি টাকা এই বজেট্রে কাটিলে প্যাডি প্রক্যুরমেন্ট ঠিক ধান সংগ্রহ ঠু কষয়ে তো পদে আপনার কহিলে নাক্ষ লক্ষ লক্ষ চাষী এখন হট এবার ওড়শার কষয়ে তো পদে আপনার কে ওষাপাই যে প্যাডি প্রক্যুমেন্ট ধান সংগ্রহর টার্গেট সতের লক্ষ অক্ষ মেট্রিক টন লা বর্ষক সেটা কু আপন কেন্দ্র সরকার চার লক্ষ মেট্রিক টনকু কমাই দে ସତର ଅଠର ଲକ୍ଷ ମେଟ୍ରିକ୍ ଟନରୁ ଚାରିଲକ୍ଷ ମେଟ୍ରିକ୍ ଟନକୁ କମାଇଦେଲେ ଆପଣ ତ ପଦେଟିଏ କହିଲେନି କେବେ ଚାଷୀମାନଙ୍କ ବିଷୟରେ ଯଦି ଚାରିଲକ୍ଷ ମେଟ୍ରିକ୍ ଟନ କେବଳ ହେଇଯାଏ ଆପଣ ଭାବନ୍ତୁ ଓଡ଼ିଶାର କେବଳ ଗୋଟିଏ ଜିଲ୍ଲା କାଲି ଲାଭ ପାଇବାର ବାକି ଅଣତିରିଶଟି ଜିଲ୍ଲାର କ'ଣ ହେବ ସେଠିକାର ଲକ୍ଷ ଲକ୍ଷ ଚାଷୀମାନେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର କୁଆଡ଼େ ଯିବେ ଆପଣ ପାଞ୍ଚ କିଲୋ ମାଗଣା ଚାଉଳ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଗରିବ କଲ୍ୟାଣ ଅନ୍ନ ଯୋଜନାରେ କାଟିଦେଲେ ଗରିବମାନଙ୍କର ସେ ବିଷୟରେ ତ ପଦଟିଏ କହିଲେ ନାହିଁ କୋଷ୍ଟାଲ ହାଇୱେ ଆଜି ଓଡ଼ିଶାର ନଅ ବର୍ଷ ହେଲା ଖାଲି ଫାଇଲ ପତ୍ର ଭିତରେ ଚାଲୁଛି ଖଣ୍ଡେ ଇଟାଟିଏ ପଡ଼ିପାରିଲା ନାହିଁ ଓଡ଼ିଶାରେ କାହିଁକି ସେ ବିଷୟରେ ତ ପଦେ କହିଲେ ନାହିଁ କଟକରୁ ସମ୍ବଲପୁର ନିଶ୍ଚୟ ଆପଣ ଯାଉଥିବେ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାକୁ ଯାଉଥିବେ ସେଇଠି ଏକ ରାଜରାସ୍ତା ଅଛି ନ୍ୟାସନାଲ୍ ହାଇଓ୍ ଅଛି ମୋତେ ଭାରତ ବର୍ଷର ସବୁଠାରୁ କଦର୍ଯ୍ୟ ରାଜରାସ୍ତା ଯଦି କୌଣସି ଅଛି ସେଟା କଟକରୁ ସମ୍ବଲପୁର ଅଛି ଆଜ୍ଞା ଏ ବର୍ଷ ଏଥରେ ମଧ୍ୟ ତ ଆପଣ ଏ ବିଷୟରେ ପଦେ କହିଲେ ନାହିଁ দুই লক্ষ কোটি টাকা রেলবাই ক্ষেত্রে ওড়শা ঠু আপনার ন বর্ষরে নেলে কেন দে গোটিয়ে এ প্রকার রেল লাইন দে আজ পর্যন্ত কেবল দুইশ লোক ব্যবহার করে পুঁচি দুই লক্ষ কোটি আপনার নেই ওড়িশার ন বর্ষে দুইশ লোক খালি লাভবান হলে এই তা পদে আপনার কহিলে নাই কিন্তু আপনার কলে যেত নির্বাচন সময় আসুচি আপনার বারম্বার নির্বাচন কেবল কার্য করছেন ওড়িশার বিকাশ আপনারা কাজ করু না ତଥା ନିର୍ବାଚନ ସର୍ବସ୍ୱ ନ ହେଇକରି ଯଦି ଓଡ଼ିଶାର ବିକାଶ ପାଇଁ ଆପଣ କାର୍ଯ୍ୟ କରିଥାନ୍ତେ ତେବେ ନିଶ୍ଚୟ ନଅ ବର୍ଷ ପରେ ଆପଣଙ୍କ ପାଖରେ କିଛି ଥାଆନ୍ତା ହାତରେ କହିବା ପାଇଁ ଲୋକଙ୍କୁ ଆମେ ଏଇଟା କରିଛୁ ବୋଲି ଦୁଇ ହଜାର ଉଣେଇଶ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ଏବଂ ଦୁଇ ହଜାର ବାଇଶ ପଞ୍ଚାୟତ ନିର୍ବାଚନ ପୂର୍ବରୁ ଆପଣ ପୁଣି ଆଉ ଥରେ অপরাধিক এবং অত্যন্ত স্পর্শকাতর বিষয় নেণ কে রাজনৈতিক ফাইদা নেওয়া চেষ্টা কে ওড়িশাবাসী ভাসী গ্রহণ কলে না ওড়শা বা প্রত্যাখ্যান কে এবং তার নজির আমি দেখলু তিরিশটি যাক জেলার ওড়িশে ভারতীয় জনতা পার্টি ওড়শা ওড়িশাবাসী জেলা পরিষদে পরাস্ত কে তিরিশটি যাক জেলার ভারতীয় জনতা পার্টি হারি এইটা স্পষ্ট সংকেত দে আপনার মা ওশা বাসী কেবে ଅପରାଧିକ କାର୍ଯ୍ୟକୁ କ୍ରାଇମ୍କୁ ନେଇକରି ରାଜନୀତିକରଣ କରିକି ରାଜନୈତିକ ଫାଇଦା ନେବାକୁ ଚେଷ୍ଟା କଲେ କେବେ ଗ୍ରହଣ କରିବେ ନାହିଁ ସବିଶେଷରେ ଏତିକି କହିବୁ ଶେଷରେ ଯେ ଯେଉଁ ଆପଣଙ୍କର ଏବଂ ଆପଣଙ୍କ ଦଳର ଯେଉଁ ଷ୍ଟ୍ରାଟେଜି ରହିଛି ସବୁବେଳେ ଗୋଟେ ପ୍ରଚେଷ୍ଟା ରହିଛି କେମିତି ଏକ ଅପରାଧିକ କାର୍ଯ୍ୟକୁ କିମ୍ବା ଏକ ଅପରାଧକୁ ନେଇକିରି ରାଜନୀତିକରଣ କରିବା ଏବଂ ତା ମଧ୍ୟରୁ କୌଣସି ରାଜନୈତିକ ଫାଇଦା ପାଇବା ସେଇଟା ଆଜ୍ଞା କେବେ ହେଲେ ସଫଳ କରିବେନି ଓଡ଼ିଶାବାସୀ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କର ବିଶ୍ୱାସ মাখ্যমন্ত্রী শ্রী নবীন পট্টনাক উপরে অশা সরকার উপরে অর্ যদি সত্য আমি শেষে এটি কবু এই সতরে আপনার চাহিদা ওষা বা আপনার কিছু ভালো আখি দেখুন তার কাম করতু না বিকাশর কাজ করত আপনার কার্য উপরে ফোকস করু বিকাশর কাজ কলে ওসী নিশ্চয়ই আপনার প্রশংসা করবে কিন্তু যদি আপনার অপরাধিক কার্যি রাজনীতিকরণ করি তারনৈতিক ফাইদা নিয়ে কিছু রাজনৈতিক উদ্দেশ্য রক্ষাকে চাইবে ବିଗତ ଦିନରେ ମଧ୍ୟ ଓଡ଼ିଶାବାସୀ ଆପଣଙ୍କୁ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିଥିଲେ ଆଗାମୀ ଦିନମାନଙ୍କରେ ମଧ୍ୟ ଓଡ଼ିଶାବାସୀ ଆପଣଙ୍କୁ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିଥିଲେ